এসএসসি পরীক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল 31 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তোমরা যে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখছ তার আংশিক সংশোধনী প্রকাশ করেছে। অর্থাৎ কিছু কিছু শিরোনামের মধ্যে আংশিক পরিবর্তন হবে, কিছু কিছু শিরোনামের মধ্যে সংযুক্ত করতে হবে, অথবা কিছু কিছু শিরোনামে প্রতিস্থাপন করতে হবে। সে বিজ্ঞপ্তিটা গতকাল অর্থাৎ 31 জুলাই প্রকাশ করেছে। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে এই সংশোধনী সংযুক্ত প্রতিস্থাপন অর্থাৎ সংশোধনীতে আংশিক সংশোধন হইতে পারে, সংযুক্ত হইতে পারে এবং প্রতিস্থাপন হইতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো প্রথমে আমরা বিষয়টা পড়ে নিই, এখানে কি বিষয় নিয়ে সংশোধন করতে হবে। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সমূহের আংশিক অব্লিক অ্যাসাইনমেন্ট সংযুক্ত অব্লিক প্রতিস্থাপন সংক্রান্ত উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলে অবগত আছেন, কোভিড-19 অতিমারির কারণে এনসিটিবি কর্তৃক 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা সহ অর্থাৎ নির্দেশনাকে রুবিক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। এই অ্যাসাইনমেন্ট 18/7/2021 খ্রিস্টাব্দে প্রথম পর্যায়ে 3 সপ্তাহের জন্য 6টি অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এনসিটিবি কর্তৃক পুনরায় প্রেরিত সংশোধিত আংশিক অ্যাসাইনমেন্টের আলোকে প্রকাশিত অ্যাসাইনমেন্ট সমূহের চকে উল্লিখিত বিষয় সমূহের দ্বিতীয় কলামের অ্যাসাইনমেন্টের শিরোনাম অ্যাসাইনমেন্টে নিম্নোক্তভাবে সংযুক্ত প্রতিস্থাপন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো। অর্থাৎ আমি এখানে একটা চক দেখাবো, ওই চকে যে যে বিষয়গুলো উল্লেখ আছে ওই বিষয়ের অ্যাসাইনমেন্টের কোথাও শিরোনাম আংশিক পরিবর্তন করতে হবে, কোথাও সংযুক্ত করতে হবে, কোথাও প্রতিস্থাপন করতে হবে। চলো তাহলে এবার আমরা চকটা দেখে আসি। দেখো চকের মধ্যে 4টা কলাম আছে। প্রথম কলাম আছে বিষয়ের নাম, দ্বিতীয় কলামে হলো অ্যাসাইনমেন্টের নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তারপরে আছে অ্যাসাইনমেন্টের যে শুরুতেই নিম্নোক্ত শিরোনাম সংযুক্ত করতে হবে অথবা প্রতিস্থাপন করতে হবে। তারপরে আছে মন্তব্য। আমি তোমাদেরকে প্রথম 3টা কলাম নিয়েই আলোচনা করব, মন্তব্যটা তোমরা দেখে নিবা। প্রথমে বলতেছি পদার্থবিজ্ঞান এক, পদার্থবিজ্ঞান এক অধ্যায় ছিল ভৌত রাশি এবং পরিমাপ। সেখানে অ্যাসাইনমেন্টের এই যে শিরোনামটা হবে সরল যন্ত্র ও তার ব্যবহার, সরল যন্ত্র ও তার ব্যবহার। তারপরে আছে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2, অধ্যায় 2 এর শিরোনাম ছিল গতি। সেখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে গতি ও এর রাশিমালা, গতি ও এর রাশিমালা। তারপরে রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1, তৃতীয় অধ্যায় ছিল পদার্থের গঠন। পদার্থের গঠনের অ্যাসাইনমেন্টের শিরোনামটা এই যে এরকম হবে, বিভিন্ন অর্থাৎ 4টি মৌলের নিউট্রন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যাস। তারপরে রসায়ন বিজ্ঞান 2, এটা ছিল চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী, এটার শিরোনামটা হবে মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। তারপরে এলো হিসাব বিজ্ঞান। এই যে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের এখানে এই যে ষষ্ঠ অধ্যায় ছিল জাবেদা, জাবেদার শিরোনামটা হবে সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব, সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব। এরপরে আসি পৌরনীতি ও নাগরিকতা।
পৌরনীতি ও নাগরিকতার 1 নম্বর অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ রূপেই পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই ভিডিওর শেষে যে পৌরনীতি ও নাগরিকতার যে অ্যাসাইনমেন্টটা সংযুক্ত করা হয়েছে, তোমরা এই অ্যাসাইনমেন্টটাই লিখতে হবে। আমি এই ভিডিওর শেষে সেটা সংযুক্ত করে দিয়েছি। এবার আসি উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট 1-এ ছিল অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। এটার যে শিরোনামটা এমন হবে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজ সংক্রান্ত সমস্যা সমাধান, বহুভুজ সংক্রান্ত সমস্যার সমাধান। এই যে, তাহলে আমি আবার বলছি, অধ্যায় প্রথম কলামে ছিল বিষয়ের নামগুলো, দ্বিতীয় কলামে ছিল অ্যাসাইনমেন্টের নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, তৃতীয় অ্যাসাইনমেন্টে হলো আমরা যেখানে শিরোনামটা সংযুক্ত করব সেখানে আবার সেটা সংযুক্ত অথবা প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ যেখানে যেখানে শব্দের গ্যাপ রয়েছে আমরা সেটাকে পূরণ করে দিব। কি তোমাদের কাছে এই যে কেমন লাগলো? তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো এখনো পাও নাই, আমি তার জন্য এই যে তোমাদেরকে এখনই এগুলোকে সংযোগ করে দিলাম। চলো এবার আমরা পৌরনীতি ও নাগরিকতার যে নতুন অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটা আমরা দেখে নেই। পৌরনীতি ও নাগরিকতার অ্যাসাইনমেন্টটা হলো বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ। অর্থাৎ আমরা পৌরনীতি ও নাগরিকতার প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা পেলাম, আমরা এখন এই নির্দেশনা অনুসারে লিখব। কি আজকের ভিডিওটা এই যে কেমন লাগলো? আশা করি তোমরা সবাই এই যে উপকৃত হবে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাচ্ছ। আমি যাতে তোমাদেরকে এগুলো দেওয়া মাত্রই তোমরা এই যে নোটিফিকেশনটা পেয়ে যাও, তার জন্য বেল বাটনটাও চেপে দিও। এই যে, সবাইকে ধন্যবাদ।